আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি শেখর আঙ্কেল আবার হাজির হয়ে গেছি তোমাদের জন্য গল্প, গান, পড়াশুনো আর প্রচুর মজা নিয়ে। কারণ এটা পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে সহজ পাঠ রেডিও, যা তোমার কান অবধি পৌঁছে দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। আর এই সহজ পাঠ রেডিওয়ে আমি শেখর আঙ্কেল প্রতি সোম, বুধ আর শুক্র ঠিক সকাল 11:30 চলে আসি তোমার কাছে। আচ্ছা একটা কথা বলো তো, কখনো লক্ষ্য করেছো আমাদের মাথার মধ্যে যে ঘড়িটা আছে সেই ঘড়িটা আমাদের কীভাবে চালনা করে? এই মনে করো ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া অবধি সবটাই কিন্তু নিয়ম মাফিক হয়, আর এই নিয়মটা একটা অজানা ঘড়িই কিন্তু বেঁধে দেয়। ঠিক এইভাবেই আমাদের সময়ের জ্ঞানটাও রাখতে হয়, সেই জন্যই তো ঘড়ি দেখা, আর সেই জন্যই তো সহজ পাঠ রেডিওতে আজকে প্রথম পড়াশুনো অঙ্ক নিয়ে। তবে ভয় পাওয়ার কিছু নেই, আজকের এই সেশনে সময়ের ক্যালকুলেশন শেখাবেন সুস্মিতা আন্টি। তাহলে চলো শিখে ফেলি। গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ডিয়ার শেষি ও সেভ দ্য চিলড্রেন থেকে সুস্মিতা দি বলছি। আজকে আমরা তৃতীয় শ্রেণীর আমার গণিতের 136 নম্বর পৃষ্ঠা থেকে 140 নম্বর পৃষ্ঠা অবধি অঙ্কগুলো করব। আজকে আমরা শিখব ঘড়ি দেখে সময় অনুযায়ী কিভাবে কাজ করতে হয়। আচ্ছা বন্ধুরা, আমরা সকালে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি সব কিছুই কিন্তু একটা সময়ে করি, তাই না? যেমন আমরা সকালে উঠি, তারপর ব্রাশ করি, তারপর খেয়ে দেয়ে পড়তে বসি, তারপর স্নান করে খাওয়া দাওয়া করে স্কুলে যাই, ছুটির পর বাড়িতে এসে বিকেলবেলায় খেলতে যাই, সন্ধ্যের সময় খাওয়া দাওয়া করে পড়তে বসি, তারপর রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাই, তাই না? তাহলে সব কিছুরই কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। আমরা কি রাত্রে স্কুলে যাই? যাই না, আমরা কিন্তু কেউ রাত্রে স্কুলে যাই না, দিনের বেলায় ঘুমোই না, সব কিছু একটা নির্দিষ্ট সময় মেনে করি, তাই না? দেখো 136 নম্বর পৃষ্ঠাটা খুলেছো তোমরা, ওখানে কি লেখা আছে? সময়ের কাজ সময়ে করি, ঘড়ি দেখে সময় বসাই। তোমাদের মতো একটা ছোট্ট বন্ধু ঘুম থেকে উঠেছে, দেখো তো তখন কটা বাজে? সকাল 6টা বাজে, ঘড়িতে কটা বাজে দেখাচ্ছে? 6টা। কিভাবে বুঝলাম আমরা? বড় কাঁটাটা অর্থাৎ মিনিটের কাঁটাটা 12-র ঘরে আছে, আর ছোট কাঁটাটা অর্থাৎ ঘন্টার কাঁটাটা 6-এর ঘরে আছে। আমরা 2-এ জেনে গেছি, তাই না, যে কোনটা মিনিটের কাঁটা কোনটা ঘন্টার কাঁটা, তাই তো? তাহলে তো আমরা এখন কাঁটা দেখেই বলে দিতে পারবো যে ঘড়িতে কটা বাজছে, তাই না? প্রত্যেকটা সংখ্যার মাঝখানে কিন্তু 5টা ঘর করে আছে, ওই ফাঁকা জায়গাটাকে আমরা 5 ঘর করে গুনবো। যেমন 12টা থেকে 1টার ঘর অবধি 5 ঘর আছে, আবার 1টা থেকে 2-এর ঘর অবধি 5 ঘর আছে, এইভাবে প্রত্যেকটা ঘরে কিন্তু 5 ঘর করে আছে। তাহলে 12টার পর থেকে আমরা যত ঘর এগোবো, মিনিটের কাঁটাটা যত যেই সংখ্যার ঘরে থাকবে, আমরা 12টা থেকে তটা 5 ঘর গুনবো। যেমন যদি মিনিটের কাঁটাটা 1-এর ঘরে থাকে তাহলে কটা বাজবে? ঘন্টার কাঁটাটা যেহেতু 6-এর ঘরে আছে তাহলে আমরা বলবো 6টা 5। মিনিটের কাঁটাটা যদি অর্থাৎ বড় কাঁটাটা যদি 2-এর ঘরে থাকে তাহলে আমরা কি বলবো? 6টা 10। আবার যদি মিনিটের কাঁটাটা ধরো 5-এর ঘরে আছে তাহলে আমরা কি বলবো? 5 ঘর অবধি আমরা 5 করে গুনি,
আমরা তো নামটা জানি, তাই না? তাহলে আমরা গুণ করেই বলে দিতে পারবো। পাঁচ ঘর করে আছে, পাঁচের ঘর অবধি কত হয়? পাঁচ পাঁচে ২৫। তাহলে কটা বাজে? ৬টা ২৫। ভেরি গুড। তারপর যদি মিনিটের কাঁটাটা ৮-এর ঘরে থাকে তাহলে আমরা কত বলবো? ৮৫ ৪০। এইভাবে আমরা প্রত্যেকটা ঘরের পাঁচ ঘরকে গুনে নেব, তাই তো? আচ্ছা, তারপরে দেখো বন্ধুটা কি করছে, ব্রাশ করছে। তখন কটা বাজে? ঘড়ি দেখে আমাদের কিন্তু সময়টা লিখতে হবে, সময়টা কিন্তু ফাঁকা আছে। ঘড়িতে দেখো কটা বাজে, ঘন্টার কাঁটা অর্থাৎ ছোট কাঁটাটা কতর ঘরে আছে? ৬ আর ৭-এর মাঝখানে। আর বড় কাঁটাটা অর্থাৎ মিনিটের কাঁটাটা ৬-এর ঘরে আছে। তাহলে কটা বাজে আমরা বলবো? প্রত্যেকটা ঘরে পাঁচ ঘর করে আছে, তাহলে আমরা ৬-এর ঘর অবধি কত গুনবো? ৬ পাঁচে ৩০। তাহলে কটা বাজে? ৬টা ৩০। আমরা ৬টা ৩০ও বলতে পারি, আবার ৬:৩০টাও বলতে পারি। তাহলে এখানে কি বলবো? কটায় ব্রাশ করছে? ৬:৩০ বাজে। তারপরে দেখো স্কুলে যাচ্ছে ব্যাগ কাঁধে নিয়ে, তখন কটা বাজে? ঘড়ি দেখে আমরা বলবো, ফাঁকা জায়গায় লিখব, ছোট কাঁটাটা ৭-এর ঘরে, বড় কাঁটাটা ১২-এর ঘরে। তাহলে কটা বাজে তোমরা বলো? ৭টা বাজে। ঠিক বলেছ। তারপর দেখো বাচ্চারা সবাই স্কুলে পড়াশুনো করছে, তখন ৯টা বাজে। এবার আমাদেরকে ঘড়িতে ঘন্টা আর মিনিটের কাঁটা বসাতে হবে। ৯টা বাজে। তাহলে আমরা ঘন্টার কাঁটা কতর ঘরে রাখবো আর মিনিটের কাঁটাটা কতর ঘরে রাখবো? ৯টা বাজে। তার মানে ঘন্টার কাঁটা ৯-এর ঘরে থাকবে আর মিনিটের কাঁটাটা কতর ঘরে থাকবে? ১২-এর ঘরে থাকবে। ভেরি গুড। তাহলে ৯টা বাজে আমরা লিখব, ঘন্টার কাঁটা ৯-এর ঘরে, মিনিটের কাঁটা ১২-এর ঘরে। তারপরে দেখো স্কুল ছুটি হয়ে গেছে, বাড়ি যাচ্ছে, সাইকেলে করে যাচ্ছে একজন, একজন হেঁটে হেঁটে যাচ্ছে, তখন কটা বাজে? ৬:৩০ বাজে। এবার আমরা ঘড়িতে মিনিট আর ঘন্টার কাঁটাটা বসাই, ৬:৩০। তাহলে কীরকম কাঁটা বসাবো? ঘন্টার কাঁটাটা থাকবে অর্থাৎ ছোট কাঁটাটা ১০ আর ১১-এর মাঝখানে, আর মিনিটের কাঁটা থাকবে ৬-এর ঘরে, তাই তো? তাহলেই তো ১০:৩০ বাজবে, বা ১০:৩০ও বলতে পারি আমরা, তাই না? তারপরে বন্ধুটা খাচ্ছে দুপুরে, তখন কটা বাজে দেখো তো? ১২টা বাজে। এইটা তোমরা বলো তো, ঘন্টার মিনিটের কাঁটাটা কীরকমভাবে বসাবো বলো। ভেরি গুড, একদম ঠিক বলেছ। ঘন্টা আর মিনিটের দুটো ঘরের কাঁটাই কোথায় থাকবে? ১২টার ঘরে থাকবে। ঘন্টা আর মিনিট দুটো কাঁটাই ১২টার ঘরে থাকবে, তাহলে বাজবে ১২টা, তাই তো? তারপরে দেখো বন্ধুরা সব মাঠে খেলছে, বল খেলছে, ছুটাছুটি, দৌড়োদৌড়ি। তখন কটা বাজে দেখো তো ঘড়িতে? ৪টে বাজে, তাই না? কারণ ঘন্টার কাঁটা ৪-এর ঘরে আর মিনিটের কাঁটা ১২-এর ঘরে। তারপরে বন্ধু সন্ধেবেলায় পড়তে বসে গেছে, কত গুড! তোমরাও তো সবাই সন্ধেবেলায় পড়তে বসো, তাই না? দেখো তখন কটা বাজে? ৭টা বাজে। তাহলে আমরা ঘড়িতে কাঁটা বসাই, কীভাবে বসাবো? ঘন্টার কাঁটা ৭-এর ঘরে আর মিনিটের কাঁটা ১২-এর ঘরে। আবার রাত্রিবেলায় খেতে বসেছে, কটায়? ৯টায়। তাহলে ঘন্টার কাঁটা কটার ঘরে থাকবে? ৯-এর ঘরে, আর মিনিটের কাঁটা থাকবে ১২-এর ঘরে। ভেরি গুড। তারপরে সব কিছু কাজ হয়ে গেছে, এবার বন্ধু ঘুমোতে যাবে। কটা বাজে তখন? ৯টা বাজে। ১০-এর ঘরে ছোট কাঁটা, বড় কাঁটা ১২-এর ঘরে, তার মানে ১০টা বাজে। তাহলে তোমরা ছোট্ট বন্ধুরা বুঝতে পারলে তো কিভাবে ঘন্টা মিনিট বুঝে বুঝে সময় দেখতে হয়? নিশ্চয়ই বুঝতে পেরেছো।
এরপর যখন মা বা বাবা দিদিকে জিজ্ঞেস করবে বা দাদাকে জিজ্ঞেস করবে যে ঘড়িতে কটা বাজে, তখন দিদি আর দাদা বলার আগেই তোমরা ঘড়ি দেখে বলে দিও তো কটা বাজে, দেখবে মা বাবারা কেমন অবাক হয়ে যায়। আচ্ছা, এরপর আমরা 138 নম্বর পৃষ্ঠাতে চলে যাই। দেখো কি আছে, কাজ করি সময় দেখি। একটা ছোট্ট বন্ধু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, দেখো তো কি হয়েছে তার, কি বলছে, আজ রবিবার, আমার স্কুল ছুটি, আজ আমার বাড়িতে অনেক বন্ধু আসবে, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখলাম ঘন্টার কাটা কতর ঘরে সরে গেছে, ফাঁকা আছে দেখো ঘরটা, তাহলে আমরা ঘড়ি দেখে বলি এখানে কটার ঘরে আছে ঘন্টার কাটা আর মিনিটের কাটা কতর ঘরে আছে। ঘন্টার কাটা 6 ঘর থেকে একটু সরে গেছে আর মিনিটের কাটা 1 ঘরে চলে গেছে। বুঝতে পেরেছি 6 বেজে গেছে, কিন্তু ঠিক কটা বাজে, কটা বাজে গো? দিদি বলল 6:05 হয়েছে। একটু পরে যখন ঘন্টার কাটা 6 ঘর থেকে আরও সরে গেছে, মিনিটের কাটা 2 ঘরে, দাদা বলল এখন 6:10। এবার আরও পরে আমি ঘড়ি দেখলাম, আমি বললাম এখন 6:20, দিদি বলল ঠিক বলেছিস। আমি কি করে বললাম বলো তো, কারণ দেখলাম ঘন্টার কাটাটা 6:07 মাঝখানে আছে, 6 ঘর থেকে অনেকটাই পেরিয়ে চলে গেছে, আর মিনিটের কাটাটা 4 ঘরে, তাহলে প্রত্যেকটা ঘরে 5 ঘর করে আছে, তাহলে 5×4 তাই আমি বললাম 6:20, ঠিক বলেছি না? এইভাবে তোমরাও ঘন্টার কাটা আর মিনিটের কাটা দেখে দেখে সময় বলে দিও, কেমন? 12 পর থেকে প্রত্যেকটা ঘরকে আমরা 5 ঘর করে গুনব, আর যেই সংখ্যার ঘরে ঘন্টার কাটা অর্থাৎ ছোট কাটাটা থাকবে তটাই বাজবে বলবো, তাই না? কত সুন্দর আমরা সময় বলে দেব। আচ্ছা, এইবার আমরা 140 পৃষ্ঠাতে যাই। দেখো তো একদম নিচে কি লেখা আছে, মনে মনে অঙ্ক করি, সঠিকটিতে টিক চিহ্ন দিই। 1 দাগে কি লেখা আছে, ঘন্টার কাটা মিনিটের কাটার চেয়ে ছোট না বড়? ঘন্টার কাটা তার মানে ছোট কাটাটা, মিনিটের কাটাটা তো বড়, তাই না? তাহলে ঘন্টার কাটা মিনিটের কাটার থেকে ছোট। তারপর দেখো 2 দাগে, মিনিটের কাটা একবার সম্পূর্ণ ঘুরলে 30 হয় না 60 হয়? মিনিটের কাটা অর্থাৎ বড় কাটাটা 12 থেকে পুরো একবার ঘুরে যখন আবার 12 ঘরে পৌঁছয় তখন কত হয়? আমরা জানি প্রত্যেকটা ঘরে কত ঘর করে আছে, 5 ঘর করে, তাহলে আমরা 12 ঘর অবধি যাবে, তাহলে 12 5 দিয়ে গুণ করে নেই চটপট, 12×5=60, তাই না? তাহলে মিনিটের কাটা একবার সম্পূর্ণ ঘুরলে কত হয়, 60 হয়। আর 60 সমান কত হয় জানো, 1 মিনিটের কাটা 12 থেকে একবার পুরো ঘুরে যখন আবার 12 ঘরে আসে তখন 60 হয়, তার মানে 1 হয়, কারণ মিনিটের কাটা যখন পুরো একবার ঘুরে আসে তখন ছোট কাটাটা একটা ঘর থেকে পরের ঘরে চলে আসে, তাই না? 3 দেখো, ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে 1 হয় না 12 হয়? ঘন্টার কাটা একবার পুরোটা যখন ঘোরে, মানে ধরো ঘন্টার কাটা 12 আছে, একবার পুরোটা ঘুরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে যখন আবার 12 ঘরে আসে তখন কতবার ঘুরলো? 12 সংখ্যার ঘরে গেল, তার মানে 12 হলো, তাই তো? তাহলে ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে 12 হয়। একদিনে ঘড়িতে 12 বাজে একবার না 2? 2, একবার দুপুর 12, একবার রাত্রি 12, তাই না?
একদিনে ঘন্টার কাটা পাঁচের ঘরে আসে, সকালে না বিকেলে, না সকালে ও বিকেলে, কোনটা হবে? ভেরি গুড, ঠিক বলেছ একদম। সকালেও বিকেলে, সকাল পাঁচটা হয়, আবার বিকেল পাঁচটাও হয়, তাই না? একদিনে ঘন্টার কাটা দশ বার, না বারো বার, না দুবার সম্পূর্ণ ঘোরে? দেখো তো কত হবে। ঘন্টার কাটা অর্থাৎ ছোটটা বারোটা থেকে ঘুরে একবার বারোটার ঘরে আসে। ধরো রাত্রি বারোটা থেকে ঘুরে একবার বারোটার ঘরে আসলো, তখন কিন্তু দুপুর বারোটা হলো। আবার দুপুর বারোটা থেকে একবার ঘুরে এসে যখন বারোটার ঘরে আসে, তখন কিন্তু রাত্রি বারোটা হয়, তাই না? তার মানে একদিনে ঘন্টার কাটা দুবার সম্পূর্ণ ঘোরে। একদিনে মিনিটের কাটা দশ বার, না বারো বার, না চব্বিশ বার সম্পূর্ণ ঘোরে? চব্বিশ বার সম্পূর্ণ ঘোরে। মিনিটের কাটা একবার সম্পূর্ণ ঘুরলে তো এক ঘন্টা হয়, তাই না? তাহলে বারো বার ঘুরলে বারো ঘন্টা হবে। আর আমরা তো জানি একদিন সমান চব্বিশ ঘন্টা, তাহলে মিনিটের কাটাকে সম্পূর্ণ চব্বিশ বার ঘুরতে হবে, তাহলেই তো একদিন হবে, তাই না? আচ্ছা, একদিন হয় বারো ঘন্টায় না চব্বিশ ঘন্টায়? এটা তোমরা সবাই জানো, চব্বিশ ঘন্টায়। ভেরি গুড, কারণ ঘন্টার কাটা দুবার সম্পূর্ণ ঘোরে, তাই না? তাই জন্য একদিন হয় চব্বিশ ঘন্টায়। এক ঘন্টাতে হয় ষাট মিনিট না তিরিশ মিনিট? এক ঘন্টা সমান ষাট মিনিট, কারণ মিনিটের কাটা বারোটার ঘর থেকে সম্পূর্ণ একবার বারোটার ঘর ঘুরে আসলে তবেই তো হয় এক ঘন্টা। তার মানে ষাট মিনিট, বারো পাঁচে ষাট, তাই ষাট মিনিট। তাহলে এক ঘন্টাতে হয় ষাট মিনিট। আচ্ছা, উপরে দেখো সময় বসাই, এখানে ঘড়ি আছে, ঘড়ির কাঁটা দেখে দেখে তোমরা সময়গুলো বসাবে। এইটাই আজকে তোমাদের বাড়ির কাজ। কেমন? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 MHz। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। তুমি শুনছো পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে সহজ পাঠ রেডিও, সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 MHz। আমি শেখর আঙ্কেল রয়েছি তোমার সঙ্গে। আর কত সহজেই আজকে শুরুতেই আমরা কনসেপ্ট অফ ক্যালকুলেশন অফ টাইম শিখে নিলাম। সময় জ্ঞান, এটা যদি কারুর থাকে তাহলে তাকে আটকাতে পারবে না কেউ, এ কথা জেনে রেখে দিও। হ্যাঁ, আচ্ছা, পড়াশুনো তো হলো, তাহলে এবার একটু গল্প গাছা হোক। ইতুর গল্প আজকে আমাদের শোনাবেন মঞ্জির আন্টি। মন দিদি এসেছে আজ জন্তু জানোয়ারদের একটা গল্প শোনাতে। এই গল্পটাতে আমরা ইতু বলে একটা ছোট্ট মেয়ে কেমন করে জন্তু জানোয়ারদের রাজ্যে গিয়ে পৌঁছলো, আর তারপর তাদের সঙ্গে কী সব তার কথাবার্তা হলো, সেই সব খবর শুনব। ঠিক আছে? তো ইতু বলে একটা বাচ্চা মেয়ে একদিন করেছে কি, তার বাড়ির থেকে চুপি চুপি একা একা দরজা খুলে বেরিয়ে পড়েছে। মা বাবা সবাই কিন্তু বারে বারে ছোটদের বারণ করে তো, যে বাইরে বেরিয়েও না একা একা, কিন্তু সব বাচ্চাদেরই একটু ইচ্ছে করে বাইরে বেরিয়ে একা একা বড়দের মতন ঘুরতে। ইতুরও সেই ইচ্ছেটা করেছিল আর সেও বেরিয়েছিল। তারপর তো আর কিছুতেই বাড়ি খুঁজে পায় না, অনেকটা দূরে চলে গেছে। তারপর ও দেখছে যে কোন দিকে গেলে আবার বাড়িটায় ফিরে যাওয়া যাবে, কিছুতেই এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারছে না। অথচ ওর মনে আছে একটা বড় জাম গাছের পাশেই ওর বাড়িটা,
কিন্তু ওরকম বললে তো হয় না, কত কত জাম গাছ আছে চারদিকে, কোনটা বড় কোনটা ছোট, এরকম করে কি কারোর বাড়ি খুঁজে পাওয়া যায়? ও একটা দিক মনে করলো যে এদিকটাতেই বোধহয় সেই জাম গাছটা পাওয়া যাবে। এই মনে করে চলছে চলছে ওমা আস্তে আস্তে দেখে বেশ একটা জঙ্গল মতো জায়গা শুরু হয়ে গেছে। বাড়ি ঘর কমে এসেছে, বড় বড় লম্বা লম্বা গাছ, বুক সমান উঁচু উঁচু বড় বড় ঘাস। ও তো ভয়ে একেবারে প্রাণ উড়ে গেছে। একিরে বাবা, এরকম একটা জঙ্গলের দিকে আমি কি করে চলে যাচ্ছি? পেছন ফিরে ফিরে বারবার দেখছে, কিন্তু আর কিছুই দেখতে পাচ্ছে না, কোনো দিকেই বাড়িঘর দেখতে পাচ্ছে না, চারিদিকেই উঁচু উঁচু গাছপালা। এমন সময় দেখে কি গুটি গুটি একটা বাঘ ওর দিকে এগিয়ে আসছে। হলুদের ওপর কালো কালো ডোরা কাটা মস্ত গোপালা বাঘ দেখে ও তো ভাবছে ব্যাস হয়ে গেল, আর কোনোদিন আমার মা বাবার সঙ্গেও দেখা হবে না, দাদু ঠাম্মার সঙ্গেও দেখা হবে না, বাড়িতেও আর কোনোদিন ফেরা হবে না। এই মনে করে আর কি করবে, তখন ও কাঁদতেও ভুলে গেছে, বাঘটার দিকে হাঁ করে চুপ করে তাকিয়ে আছে। বাঘটা কাছাকাছি এসে যেই ওকে খাবে না কি করবে কে জানে, এরকম করে গুটি মেরে এগিয়েছে। ও খুব সাহসে ভর করে বলল, বাঘ মামা তুমি আমায় খাবে না তো? আমার নাম ইতু, আমি না কেমন করে যেন হারিয়ে গেছি, কিছুতেই আমার বাড়ি খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে খেও না, আমি কি করে কোন দিকে ঘর বাড়ি আছে খুঁজে পাবো সেটা আমাকে একটুখানি বলো। তখন বাঘ বলল, যাকগে তুমি যখন মামা বলে ডেকেছ তখন তো আর তোমাকে একেবারে খেয়ে ফেলতে পারি না, চলো দেখি কিভাবে তোমায় কি সাহায্য করা যায়, উঠে বসো আমার পিঠে। ইতু তো বাঘটার পিঠে উঠে বসেছে, বাঘ তো হেলে দুলে হুলুম হুলুম করতে করতে চলেছে। তারপর গিয়ে দেখে বেশ একটা বড় মতন জায়গা, একটা উঁচু পাথরের ওপর সিংহ মশাই বসে আছে, আর তার চারপাশে অনেক জীব জানোয়ার। বাঘ বলল, এই আমাদের রাজসভা, দেখতে পাচ্ছ তো আমাদের রাজা মশাই ওই সিংহ মশাই বসে আছেন। ইতুর তো বুক একেবারে ধরাস ধরাস করছে, চারদিকে জন্তু জানোয়ার, তার মধ্যে সিংহ, কি জানি কপালে কি আছে। ইতু তো গুটি সুটি মেরে বাঘের পিঠ থেকে নেমে এক পাশে বসেছে। তখন ইতুর ওই কাঁচু মাচু ভাব দেখে সিংহমশাই বলল, কি ব্যাপার, তুমি কে, এখানে কি কোথায় হাজির হয়েছ, বুঝতে পারছ? তখন ইতু মুখটা কাঁচু মাচু করে বলল, আমি না আসলে বাড়ি থেকে হারিয়ে গেছি, আর আমার না খুব ভয় করছে তোমাদের দেখে, আর আমার খুব খিদেও পেয়েছে। তখন সিংহমশাই বলল, হনুমান যাও এই বাচ্চা মেয়েটার জন্য একটা কলা নিয়ে এসো, হাঁ করে দেখছোটা কি, শুধু কলা না, যা ফলমূল পাও একটু টুকটাক নিয়ে এসো, খাক আগে মেয়েটা, তারপর কথা বলবো। তা হনুমানজি তো তাড়াতাড়ি করে কলা আর বড় বড় কি সব ফল এনে দিল, তাদের নামও জানে না ইতু, ও শুধু কলা দুটোই খেলো। তারপর বলল যে, আমাকে তোমরা একটু বাড়ি পৌঁছে দিয়ে এসো না গো, কেউ আমার বড্ড মা বাবার জন্য মন খারাপ করছে। তাই শুনে সিংহমশাই বলল, বাড়ি থেকে একা একা বেরোবার সময় মনে ছিল না, না বাবা মায়ের কথা কোনো সময় তোমরা শোনো না ছেলেপুলেরা, বাচ্চা মেয়ে একা একা বেরিয়ে পড়েছে, দাঁড়াও কে এখন নিয়ে যাবে কি করবে ব্যবস্থা করি, ওরম বললেই তো হয় না পৌঁছে দিয়ে এসো। বলে আবার হনুমানের দিকে তাকিয়ে বলল যে, কি পারবে নাকি মেয়েটাকে পৌঁছে দিয়ে আসতে? না মহারাজ, আমার দ্বারাই হবে না, ও মানুষদের ওদিকে গিয়ে আমি একবার একটু ওদের বাড়ি থেকে ফলমূল চুরি করে খেয়েছিলাম বলে ওদিক পানে গেলেই ওরা আমাকে মারে। তখন হরিণ বলল, হ্যাঁ তুমি মার খেয়েছিলে, এ বাবা তুমি কি করে মার খেলে গো, বলে ওকে একটু খ্যাপাতে গেছে। তখন সবাই বলল যে, ঠিক আছে তোমারই যদি অত সাহস তো তুমিই যাও।
তখন হরিণ বলল, না 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 না, আমি যাব না। একবার না আমিও গেছিলাম, তারপরে ওই মানুষগুলো কেমন যেন তেড়ে এসেছিল, ওরা বোধহয় আমায় ধরে নিতে চাইছিল। আমি প্রাণ নিয়ে পালিয়েছি, আমি বাবা খুব ভীতু, আমি যেতে পারবো না। তারপর সিংহমশাই জিরাফের দিকে ফিরে বললেন, তা জিরাফ দিদি, তোমার গলা তো বেশ লম্বা, তুমি একটু চেষ্টা করলেই, গলাটা উঁচু করলে ওই বড় জাম গাছটা দেখতে পাবে, আর তোমার পিঠে উঠে ও যদি একটু উকিঝুঁকি মেরে দেখে, ওই বাচ্চা মেয়েটা বাড়িটা হয়তো খুঁজে পাবে। যাও না গো, তুমি ওকে একটু গলাটায় উঁচু করে করে পিঠে করে নিয়ে বাড়িটা খুঁজে পৌঁছে দিয়ে এসো না। জিরাফ দিদি তার লম্বা গলা দুলিয়ে বলল, বাবা, মানুষদের পাড়ায় রাস্তার ওপর দিয়ে সব তার গেছে, টিভির লাইনের তার ঝুলছে, ইলেকট্রিকের তার ঝুলছে, ওই সব তারে আমার গলা ফলা জড়িয়ে শেষে প্রাণটা যাবে, আমার দ্বারাই হবে না। জেব্রা দাদা তাড়াতাড়ি বলল, ইতুকে বাড়ি পৌঁছে দিয়ে আসলে আমি খুশি হতাম, কিন্তু মানুষদের পাড়ায় গেলে ওরা আমাকে জাল বিছিয়ে ধরে নিয়ে সার্কাস পার্টিতে ভরে দেবে, আর আমার কোনোদিন জঙ্গলে ফেরা হবে না, আমাকেও মাফ করুন। সিংহমশাই এবার মুচকি হেসে শিয়াল বাবুর দিকে তাকিয়ে বললেন, এই যে আপনার তো খুব বুদ্ধি, আর আপনি হলেন গিয়ে আমার রাজ্যের মন্ত্রী, আপনি যান না, ওকে একটু পৌঁছে দিয়ে আসুন। শিয়াল তখন হুকো হুকো ও করে ডেকে বলল, না বাবা, আমার দরকার নেই, ওরা বড্ড কেমন জানো, আমি গেলেই খালি হাসাহাসি করে আমার এই ডাক শুনে, আর আমি একটু সন্ধে হলে গান গাই বলে কেমন যেন করে, না না আমি ওই ওদেশার কাছে যাব না, মানুষগুলো ভারী বদমাইশ। এই না শুনে ইতু তখন তাড়াতাড়ি বলে উঠতে গেছে, না না, মানুষরা মোটেই বদমাইশ না, তোমরা সবাই মিলে মানুষকে বদমাইশ বদমাইশ করছো কেন, মোটেই মানুষরা শিয়ালকে নিয়ে কিছু হাসাহাসি করে না। সিংহমশাই বলে, তুমি চুপ করে বসো ইতু দিদি, একে তো বাড়ি থেকে পালিয়ে এসে আমাদেরকে ঝামেলায় ফেলেছো, আবার এর মধ্যে এখন কথা বলো না, একটা দরকারি পরামর্শ করছি, কে তোমায় পৌঁছে দিয়ে আসবে সেটা ঠিক করছি, এই সময় আবার তুমি কেন বকবক করছো, চুপ করে বসো। ইতু একটুখানি ভয় পেয়ে গেল, গিয়ে আবার চুপ করে ঘাপটি মেরে বসে এদের কাণ্ড কারবার দেখছে। এমন সময় বিড়াল গিন্নি, সে হচ্ছে এক আল্লাদি, সে মিউ 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 করে ফিকফিক করে হাসছিল। সেই না দেখে শিয়াল রেগে বলল, মহারাজ দেখুন, এর তো বেশ মানুষদের পাড়ায় যাতায়াত আছে, হাসছে কেন, বসে বসে ওই যাক পৌঁছে দিয়ে আসুক। বিড়াল গিন্নি মুখ ভেঙে বলল, নিজের তো একেবারে বুদ্ধির বড়াই করে শেষ নেই, এদিকে মহারাজ একটা কাজের ভার দিচ্ছে, সেদিকে যাওয়ার নামে নাম নেই, আমার ঘরে কাজটা ঠেলার দাগ দা। বাঘ বলল, আপনি হলেন আমার আপন মাসিমা, আপনি কাজটা করলে আমার ভারী গর্ব হতো। ওরে বাঘু, তুই বলেছিস ভালো, কথাটা খারাপ নয়, কিন্তু আগামী 3 মাসের মধ্যে আমি ওদিকে যাচ্ছি না বাবা, এর রান্নাঘরের মাছ, ওর বাটির দুধ, মানুষের বাড়ি বাড়ি ঘুরে অনেক খেয়েছি, সন্দেশ রসগোল্লা পায়েস গবগুবিয়ে গিলেছি, তাই মানুষরা আমার ওই একটু চোটে আছে, ওরা সবাই জোট বেঁধে ঠিক করেছে আমাকে নাকি লাইট পোস্টের ওপর ঝুলিয়ে রাখবে, না 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 না, ওরে বাবা, আমি এখন যাব না, মাস দিনেক পরে হলে ভেবে দেখতে পারি। তখন সিংহমশাই বললেন, আরে মাস দিনেক পরে গেলে কি করে হবে, দেখছো বাচ্চাটা কান্নাকাটি করছো মার কাছে যাবে বলে, আর এইখানে বসে বলছে 3 মাস পরে যাব, অমনি করলে হয় নাকি। এমন সময় গাধাটা হঠাৎ নড়ে চড়ে উঠে ফ্যাচ করে একটা হাঁচি হেঁচেছে, যেই তার দিকে হাঁচিটার দিকে শুনেছে, হাঁচিটা শুনতে পেয়েছে সিংহমশাই, তার কথা মনে পড়েছে, আচ্ছা গাধা দিদি, তুমিও তো মানুষদের পাড়ায় যাতায়াত করো, তোমারও তো দিকটা চেনা জানা আছে, তুমি যাও না ইতু দিদিকে পৌঁছে দিয়ে এসো। তখন সে বলল, না বাবা, ওরা বড্ড আমার পিঠের ওপর মাল মোট চাপিয়ে দিয়ে আমাকে দিয়ে বওয়ায়, ফাঁকায় আমাকে দেখতে পেলেই ওই পিঠে মাল চড়িয়ে দেবে, আর আমার একেবারে পিঠটির ব্যথা হয়ে ভীষণ মুশকিল হয়ে যাবে, আমি ওই পাশটায় যাবো না। এ তো মহা ঝামেলা হলো, কেউই যেতে চাইছে না, ইতু এবার কেমন করে বাড়ি পৌঁছবে, ইতুর তো আবার কান্না পেয়ে যাচ্ছে, আর মার কথা মনে পড়ছে, আর ভাবছে কেন যে একা একা বাড়ি থেকে বেরোলাম, এবার কি হবে, আমাকে কি সারা জীবনে জীব জন্তুদের সঙ্গেই থাকতে হবে, আর এই ফলমূল খেতে হবে, ভালো ভালো পায়েস টায়েস, ও কি যে হবে।
এমন সময় একটা কানকাটা কুকুর, সে অনেকক্ষণ ধরে সব কিছু শুনছিল একদিকে বসে বসে, সে এগিয়ে এসে বলল, মহারাজ যদি আদেশ করেন আর অনুমতি দেন তবে আমি ইতু দিদিকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে পারি। সেই না শুনে সবাই বললে, এই কানকাটা চুপ কর, তুই আবার কোন কাজ পারিস, তুই কি করে ইতু দিদিকে বাড়ি পৌঁছে দিয়ে আসবি, তুই তো দিদির বাড়ি চিনিস। তখন সিংহমশাই বললো, দাঁড়াও দাঁড়াও, কেউ তো কোনো কমেন্ট না, সবাইকে তো একটা কাজ দিলাম, আর সাহসের নামে তো সব লবডঙ্কা, এখন ও যদি বা সাহস করে বলতে এসেছে তোমরা আবার ওকে বাধা দিচ্ছ, দাঁড়াও দাঁড়াও শুনি ও কি বলে। বলো তুমি কি বলছিলে, কেমন করে পৌঁছবে কিছু ভেবে দেখেছো? তখন কুকুরটা বলল, আমি তো খুব ভালো গন্ধ শুকে শুকে রাস্তা চিনতে পারি, আমি যদি বেশ করে ইতু দিদির পায়ের চটি জুতোটার গন্ধটা শুকে দেখে নিতে পারি, তাহলে ওই গন্ধটা যেখান দিয়ে ইতু দিদি এসেছে সেখান দিয়ে কিরম করে করে গন্ধটাও এসেছে বুঝে যাব আমি, আর তখন ইতু দিদি ঠিক বাড়ি পৌঁছে যাবে, আবার আমি ওই গন্ধ শুকে শুকে চলে আসব। তা সিংহমশাই বলল, দেখো যদি পারো, এত বড় একটা দায়িত্ব নিচ্ছ, দেখো বাবা ইতুকে যেন আবার হারিয়ে ফেলো না, যাও বাবু তুমি ওর সঙ্গে বেরিয়ে পড়ো, দেখো যদি পারে ও তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে, আবার এসো কিন্তু কোনো দিন সময় সুযোগ পেলে, তবে একা আসবে না, বড়দের সঙ্গে নিয়ে আসবে, বুঝলে? তাহলে এই যে কানকাটা, যাও, কীভাবে ওকে নিয়ে যাবে বলছিলে, যাও। কানকাটা তখন ভালো করে করে ইতুর পায়ের চটি জুতোটা, চামড়ার চটি জুতোটাকে ভালো করে শুকে নিল, ওপর নিচ পাশ ধার সব দিকটা ভালো করে শুকে গুট 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 করে সে চলতে শুরু করলো, আর তার পাশে পাশে ইতুও চলতে শুরু করলো। ওমা, ধীরে ধীরে ইতু দেখলো, আরে এই তো চেনা জানা জায়গায় এসে পড়েছে, এই তো বড় সেই ল্যাম্প পোস্টটা, আরে এর ওপরেই তো ওই বড় বড় সাদা সাদা আলোগুলো জ্বলে, ও এই জায়গাটা তো চেনা চেনা লাগছে, সেই বাবার বন্ধুর বাড়িতে একদিন এইখানটায় গিয়েছিল না। আস্তে আস্তে ইতুর মুখে হাসি ফুটছে আর সে বলছে, কানকাটা তুমি কিন্তু ঠিক জায়গাতেই আমায় নিয়ে আসছো মনে হচ্ছে। বলতে বলতেই দেখে গলির ধারে সেই জাম গাছ, আর ঠিক তার উল্টো দিকে নিজেদের বাড়ি, আর গেটের গায়ে দাদুভাইয়ের নাম লেখা আছে। তাই না দেখে এক দৌড়ে ইতু বাড়ির দরজায় গিয়ে বেল বাজালো। তখন সেই কানকাটা বলল যে, এবার আমি তবে আসি। না না আসি কি গো, দাঁড়াও, তুমি এখানটাতে এলে, আমার বাড়ি পৌঁছে দিলে আমার বাড়ির লোকজনদের সঙ্গে একটু দেখা করে যাবে না, এক্ষুনি চলে গেলে কি করে হবে, বলে যেই দরজা খুলে ইতুকে ওর মা বাবা সবাই দেখতে পেয়েছে, সবাই মিলে তো জড়িয়ে ধরেছে, বলছে কোথায় চলে গেছিলি, কি যে করিস, বারবার বারণ করা হয়েছে চিটকিনি খুলবে না, সেই তুমি গেছো, আমরা তো আর একটু হলে পুলিশে খবর দিতে যাচ্ছিলাম, কোথায় চলে গেছিলে। তখন ইতু বলল, শোনো শোনো, আগে এই কানকাটাকে আর আমাকে কিছু খেতে দাও, আমি তো সেই জঙ্গলের মধ্যে চলে গেছিলাম, কিন্তু আমরা যে ভাবি বাঘ ভাল্লুক সিংহমশাই এরা সব সারাক্ষণ মানুষকে গিলে গিলে খায়, তা কিন্তু নয়, ওরা আমার অনেক সাহায্য করেছে, সবাই মিলে পরামর্শ করে ভেবে চিনতে এই কানকাটা কুকুরকে দিয়ে আমাকে এইখানে পাঠিয়ে দিয়েছে, দেখেছো ও কত ভালো, ও তো আমার বন্ধু। তখন সেই দুপুরের রান্না, মাংসের ঝোল আর ভাত বেড়ে দেওয়া হলো, কানকাটা খেলো আর ইতুও খেলো, ইতুর পিসি আবার ভালো করে শ্যাম্পু দিয়ে কানকাটাকে চান করিয়ে দিল, দিয়ে বলল, তুমি এখানেই থেকে যাও না গো ইতুর বন্ধু হয়ে। তখন কানকাটা বলল, না না, আমারও তো জঙ্গলে মা আছে, আর আমি না ফিরলে মা ভীষণ কাঁদবে, মার খুব কষ্ট হবে, আর তাছাড়া সিংহমশাইকে গিয়ে তো আমায় খবরটা দিতে হবে যে আমি যে এত বড় দায়িত্বটা নিয়েছিলাম সেই কাজটা যে আমি ঠিক সেরেছি, সেই খবরটা তো আমাকে গিয়ে দিতে হবে, বুঝতে পারছো না? তখন সবাই ভেবে দেখলো, হ্যাঁ কথাটা তো ঠিকই, আর অত দূরের রাস্তা, সেখানে ওর মা রয়েছে, ওর সব নিজের লোকজনেরা রয়েছে, ঠিক আছে তাহলে ওকে যেতেই দেওয়া যাক। তখন আস্তে আস্তে কানকাটা চলে গেল, ইতুর একটু মন খারাপ হলো, কিন্তু ও বুঝতে পারলো না যে মা বাবাকে ছেড়ে থাকলে ওর কত কষ্ট হচ্ছিল, তাহলে কানকাটারও তো কষ্ট হবে,
কুকুরছানাটা দেখো তো কেমন সুন্দর বুদ্ধি, গন্ধ শুকে শুকে কেমন ঠিক জায়গায় বাড়ি পৌঁছে দিয়ে গেল ইতুকে। তাহলে দেখলে তো ইতু কিন্তু একটা দুষ্টুমি করে ফেলেছিল, তোমরা যেন খবরদার সেই দুষ্টুমিটা করো না। আর দেখেছ সব জায়গাতেই বন্ধু থাকে, আর সব থেকে যে ছোট্ট কানকাটা ছোট্ট কুকুরছানা দেখো সে কেমন মানুষের বন্ধু হয়ে মানুষকে পৌঁছে দিয়ে গেল। আর অত বড় বড় সব বিরাট বিরাট শক্তিশালী সাহসী জীবজন্তুরা তারা সবাই কিন্তু মানুষের পাড়ায় আসতে ভয় পেয়ে গেল, দেখলে তো। তো যাই হোক, তাহলে গল্পটার নামটা বলে দিই। গল্পের নাম হলো ইতুর বন্ধু, আর গল্পটি লিখেছেন রমা ঘোষ। ভালো লাগলো তো গল্পটা? তাহলে তোমরা মনে করে কিন্তু আশপাশে যখনই কুকুর দেখবে তাদের একটু খেতে টেতে দিও, আর ভয় পেও না কিন্তু সেই কুকুরদের। মনে রেখো তুমি যদি তাদের কোনো ক্ষতি না করো তারাও তোমার কোনো ক্ষতি করবে না। আর যাদের যাদের এরকম ভালো ভালো কুকুর বন্ধু আছে তারা সেই কুকুর বন্ধুগুলোকে ইতুর হয়ে একটু আদর করে দিও, কেমন? তাহলে মন দিদি আর চললো, আজকের মতো মন দিদির গল্প ফুরলো, অঙ্ক হলো, গল্প শোনা হলো, এবার হাই তুলে ঘুমোতে যাই। খিদে পাচ্ছে তো, কিছু খেতে হবে তো নাকি? আসলে সময়ও শেষ, সেই জন্যই আজকের মতো বলতে হবে টাটা বা বাই। আবার আগামী দিনে ফিরে আসবো ঠিক সকাল 11:30 ভাই। আমি শেখর আঙ্কেল তোমার জন্য প্রত্যেক সোম বুধ আর শুক্র ঠিক সকাল 11:30 নিয়ে হাজির হয়ে যাব সহজ পাঠ রেডিও, যা তোমার জন্য নিয়ে এসছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ, সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও সার্ভিস 90.8 মেগাহার্টজ। আজ তবে 80, কাল তবে 90, পরশু 100, টাটা। রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।